সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি মোটামুটি ভালোই। আর আজকে দুপুরের খাবার খাচ্ছি বিকালবেলায়, বাইরে থাকলে যেটা হয়, এটা হইল বিগ রেড মাছ, বড় সাইজের বিগ রেড মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে ঝোল তরকারি। এটা ওই বড় মাছ দিয়েই, তার মানে হয় কাতলা মাছ দিয়ে। এটা হইলো একটা ইয়া বলে ওই যে শুক্ত আর কি, মরিচ ছাড়া যেটা আর কি। আর এটা হইলো কাস্কি মাছ, কাস্কি মাছ দিয়ে আলু দিয়ে একটা মানে মাখা মাখা করে একটা করেছে ওইটা। আর এটা হলো আমিরতি, জিলেপি বা আমিরতি, আমিরতি বলে আর কি। এটা জিলেপি তো অল্প পেঁয়াজ হয়, একটু বেশি পেঁয়াজ হয়। এটা ওই ডাল দিয়ে করে, এটা খুব মজা খাই। যাই হোক, ডায়াবেটিস রোগীদের জন্য না আর কি। এটা প্রথমে শুক্তো দিয়ে খাই, আমার দেশে শুক্তটা নিরামিষ হয়, মাছও হয়, আমরা খাই আর কি। এটা আমাদের কিন্তু কোনো মরিচ নেই, হলুদ আছে, আদা আছে। জিনিসপত্রের দাম তো বাড়তে আছে, সামনে রোজা আইতেছে না, রোজা মাসে সবচেয়ে বেশি জিনিসের দাম থাকে, সব জিনিসের দাম বাড়ে। শুনছি অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতে নাকি রোজার মাসে দাম কমায়, মানুষের সমস্যা না হয়। সত্যি নাকি যাই নিয়ে মানুষের ছশো দাম বাড়ে, কিন্তু হিসাবে বাড়া উচিত না। না কমু কিন্তু বাড়া উচিত না, যেভাবে সেভাবে থাকা উচিত। কারণ মানুষ তখন কিনে বেশি, কম লাভ হলেও ব্যবসায়ীকে বিজনেসটা বেশি হয়, ব্যবসা বেশি হয়, বেশি লাভ হয়। দাম বাড়িয়ে তো মানুষের চাহিদা তখন কমে যায়, সেল কম হয়। কিস্কি মাছ দিয়ে এই খাবারটা সবসময় সুস্বাদু,
সব সিজনে স্বাদ লাগে। গরমের সিজনের সবজি ডাটা খাওয়া শুরু হলো। Yeah.
সরকারি বাড়ি রয়েছে, কিন্তু ডাটা তো কিনা আমার কাছে অত স্বাদ লাগে না, খুব ভালো ডাটা না হয় তরকারি। গরমের দিনে সবজি যেতে নেই খাওয়া লাগে। মোটামুটি সব সিজনে সব সবজি পাওয়া যায়। একটা গেলে খবর দিন আমিরটি ওই জিনিসগুলো আমরা গ্রাম মেলার মধ্যে পেতাম। পুজো গ্রামে যে মেলা হয় না, পুজোর সময় মেলা হয় বা এই যে নাম কীর্তন সময় মেলা হয়, যে কোনো মেলায় এই এই জিনিসটা বাঁচতে দেখতাম। জিলাপি না কিন্তু স্বাদটা ওরকমই, কিন্তু জিলাপির সেটা স্বাদ বেশি। জিলাপি হলো আড়াই পেঁয়াজ, যদি কত পেঁয়াজ তার ঠিক নেই। পার্সি মনে স্কুল থেকে আইলি দারুণ টেস্ট, ঠিক আছে যাই না মানে গ্রাম থেকে আনছি, শহরে খুব কম পাওয়া যায়। আমি বাবা নিজে থেকে মনে হয় কনিগুল চাপছি। যাই হোক, খাওয়া খুবই ফাটাফাটি হইলো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সবার জন্য শুভকামনা রইলো।